নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আমি দেবু আর আপনারা দেখছেন বাংলা ছাত্রাবাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চাকরির বিজ্ঞপ্তিটি আমি আপনাদের বিস্তারিত জানাবো, যেখানে একটি নয় একসঙ্গে দুটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে, আর যদি আপনার যদি হেল্পফুল হয় আপনার নোটিশটি, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কোনোরূপ যদি প্রশ্ন থাকে। এবং প্রতিনিয়ত নিত্য নতুন চাকরির আপডেট আমরা দিয়ে থাকি, আপনারা সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে থাকুন। তো দেখুন, এখন কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি, তো আপনারা বুঝেই গেছেন যে কোচবিহারের নিয়োগটি সংক্রান্ত আপডেট। তো এই ডেসক্রিপশানের বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আসতে পারেন। তো এখানে আসার পর আপনার সামনে এই ইন্টারফেসটি দেবে, এই ইন্টারফেসটি থেকে আপনি কীভাবে জব বিজ্ঞপ্তিটি দেখবেন, দেখুন এখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে সেখান থেকে আপনাকে রিক্রুটমেন্ট নোটিশে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। তো পেজ খুলে যাওয়ার পর আমি আপনাদের যে জব বিজ্ঞপ্তিগুলি দেখাবো সেটি হলো, দেখুন এখানে যে মেমো নাম্বার আছে 28 48 এবং আছে 28 47, এই দুটি জব বিজ্ঞপ্তি। তো কী আছে জব বিজ্ঞপ্তিগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মেমো নাম্বার যেটা আছে 28 48 সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অফিসিয়ালি পিডিএফটি ডাউনলোড করতে বলছে, তো সেটি যথারীতি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখুন ওপেন হয়ে গেছে, যেখানে মেমো নাম্বারটা আছে 28 48, ডেটটি আছে 10/8/2020, এই ডেটে বেরিয়েছে বন্ধুরা। তো এখানে প্রথম যে জব বিজ্ঞপ্তিটা আছে সেটা আছে আপনার, দেখে নিচ্ছি। তো এখানে দেখুন এক নম্বরে আপনার সিরিয়ালে দেখুন পোস্ট নেমটি আছে ফেলোবটমিস, যেখানে আপনার প্রোগ্রাম নেম আছে NVBDCP, এবং যেখানে টোটাল পোস্টটি আছে আপনার 8টি। এবং যোগ্যতা, এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 10+2 থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, যেখানে আপনার সায়েন্স স্ট্রিম থাকতে হবে এবং আপনার ল্যাবরেটরি টেকনোলজি ও সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে 6 মান্থের। যে পরবর্তীতে আপনার যেটা হলো DMLT অথবা BMLT, 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এখানে আপনার যে বেতনটি দেওয়া হবে সেটা হলো 5,000 টাকা পার মান্থ দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনার সাথে লাগবে বা এখানে যে সকল ক্যান্ডিডেট এখানে আবেদনটি করবেন তারা আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটি নিজের হাতে লিখতে হবে। এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি আপনাকে দিয়ে, এবং পরবর্তীতে এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেটি এখানে উল্লেখ করে আপনাকে নিজের বয়ানে এটি লিখে আপনাকে এটি সরাসরি গিয়ে জমা দিয়ে আসতে হবে 21/8/2020 এই ডেটের মধ্যে। এবং যে সকল ডকুমেন্টসগুলো আপনি এখানে দেবেন সেগুলি হলো অ্যাডমিট কার্ড, মার্কশিট আপনার যা আছে এবং ফটোকপি, আধার কার্ড, ভোটার কার্ড এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং আপনি যদি কোথাও কাজ করেন সেখানকার আপনার এমপ্লয় সার্টিফিকেট। তো এটি নিয়ে গিয়ে আপনাকে সরাসরি জমা দিয়ে আসতে হবে। তো চলুন এবং পরবর্তী জব বিজ্ঞপ্তিটি কী আছে সেটি দেখে নিই। তো পরবর্তী জব বিজ্ঞপ্তি মেমো নাম্বারটি আপনার দেখে নিন, যেখানে হলো 28 47, যে ডেটে বেরিয়েছে সেটা হলো 10/8/2020। তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি এখানে চেক আউট করে আপনাদের সমস্ত ডিটেলসটি। তো এখান থেকে আমি অফিসিয়ালি পিডিএফটি ডাউনলোড করে নিলাম, যথারীতি পিডিএফটি ওপেন হয়ে গেছে। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, যেখান থেকে আপনার ফর্মটি ফিল আপ করবেন, সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হলো WBHealth.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে মেমো নাম্বারটি দেখে নিন 28 47, এবং পরবর্তীতে আছে দেখুন 10/8/2020, এই ডেটে বেরিয়েছে। তো এখানে কী আছে পোস্টটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার প্রুফ সংক্রান্তের জন্য আপনাকে অনলাইনের যে প্রিন্ট আউটটা বেরোবে সেটি আপনাকে জমা দিয়ে আসতে হবে বা জমা দিতে হবে, আপনি বাই পোস্টেও দিতে পারেন। তো এখানে হলো পরবর্তী যে পোস্ট সেটা হলো অ্যাকাউন্টেন্ট, যেখানে হলো DTC ও কোচবিহার, যেখানে একটি সিট আছে জেনারেলদের জন্য। এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা, আপনাকে কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে এবং 50% নাম্বার আপনার থাকতে হবে। এবং আপনাকে যে আপনার পরবর্তী যে ক্রাইটেরিয়াগুলো চাচ্ছে, আপনাকে অডিটের জ্ঞান থাকতে হবে এবং MBA অথবা PGD-র ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোর্স করা থাকতে হবে। এক্সপিরিয়েন্স আপনার এখানে 2 বছরের লাগবে। এবার বয়স আপনার 22 থেকে 60-এর মধ্যে। এখানে বেতনটি আছে 13,560 টাকা পার মান্থ। এখানে আপনার যে বয়ানে আপনারা পাঠাবেন সেখানে এখানে বলা হচ্ছে সেম টু সেম আপনার অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর আপনি যে প্রিন্ট আউটটা সেটা পাঠাবেন সেখানে নিম্নোক্ত অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে, এবং সেটি পাঠাতে হবে 24/8/2020 এই সময়ের মধ্যে, এই ডেটের মধ্যে বন্ধুরা। এবং অ্যাপ্লিকেশান ফিস আপনাদের 100 টাকা আছে, রিজার্ভেশান জন্য 50 টাকা, আগের যে ভিডিওটি ছিল সেখানে আপনার কোনোরূপ অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। পরবর্তীতে যে সকল আপনার ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করে দিতে হবে আপনার হার্ড কপির সাথে, সেটা হলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট এবং আপনার যে মার্কশিট আছে এবং আপনার ফটো প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো আছে সেগুলো। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, যেটা কোচবিহার
ইয়ারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে বেরিয়েছে। আশা করি এই জব বিজ্ঞপ্তিটি আপনাদের খুবই হেল্পফুল হোক। যদি হেল্পফুল হয় ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনরূপ প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন বন্ধুরা। তার কারণে নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। গুড বাই, সকলকে ভালো থাকবেন।